সময়টা তখন গ্রীষ্মকালের ঠিক মাঝামাঝি সময়। শৈল্পিক কারুকার্যে ভরা এই শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছে বাসা বুনতে। তাল গাছের পাতা, নারকেল গাছের পাতা, আরো নানা ধরনের লতাপাতা দিয়ে বেশ শক্তপোক্ত করেই বাসা বুনছে পুরুষবাবুইরা। কিন্তু এই পুরুষবাবুইটি অন্যান্য সবার থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। তবে টানা 10 থেকে 15 দিনের অক্লান্ত পরিশ্রমের পর নারকেল গাছের মাঝে আজ তার বাসাটি তৈরি করা প্রায় সম্পূর্ণ হয়েছে। এখন পুরুষ পাখিটির মুখোমুখি হতে হবে এক বিশেষ পরীক্ষার। স্ত্রী বাবুইয়ের যদি বাসাটি পছন্দ হয় তাহলে তো সব ঠিকঠাক আছে, কিন্তু কোনো কারণে যদি স্ত্রী পাখিটির বাসাটি পছন্দ না হয় তাহলে আবারও নতুন করে বাসা বুনতে হবে পুরুষ পাখিটির। ইতিমধ্যে স্ত্রী বাবুইটি বাসায় ঢুকে পড়েছে। বাসাটির ভিতরে বাহিরে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে সে, কারণ এই বাসায় যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে এই সুন্দর পৃথিবীকে, তাই তো বাসাটি শক্তপোক্ত হওয়াটা খুব জরুরি। যাক, শেষমেশ স্ত্রী বাবুয়ের বাসাটি পছন্দ হয়েছে। এখন পুরুষ বাবুইটি বাসা তৈরির বাকি থাকা কাজটি সম্পূর্ণ করবে। বাসা তৈরি পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পর স্ত্রী পাখিটি বসে পড়েছে ডিম পাড়তে। সপ্তাহখানেকের মধ্যেই স্ত্রী পাখিটি তাদের সাজানো গোছানো এই সুন্দর ঘরটিতে 3টি ডিম পেড়েছে। এরপর বাবুই দম্পতি পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দেওয়ার পর এক এক করে 3টি ডিম ফুটে 3টি ছানার জন্ম হয়েছে। হালকা বাতাসের সাথে নারকেল গাছের পাতা ঝুলে থাকা বাবুই পাখির বাসাগুলো যেন বাতাসের ছন্দে নেচেই চলেছে। এই যেন এক মনোরম মনোমুগ্ধকর দৃশ্য। কিন্তু এই যে বাবুই পাখিগুলোর জন্য মোটেও শুভকর নয়, কারণ তারা হাজার শক্তপোক্ত করে বাসা বাঁধলেও প্রচণ্ড বাতাসে যে কোনো মুহূর্তেই তাদের সাজানো গুছানো সংসার ভেঙে যেতে পারে। বলতে না বলতেই শুরু হয়েছে প্রচণ্ড ঝড় তুফান আর বৃষ্টি। প্রচণ্ড ঝড় তুফানে নারকেল গাছের নড়বড়ো এই ডাল অনেকগুলো বাবুই পাখির বাসা নিয়ে নিচে পড়ে গেছে, যা দেখতে পায় ওই গ্রামে বসবাসকৃত একজন ব্যক্তি, যিনি কিনা নারকেল গাছের শুকনো ডালটির সাথে সাথে বাবুই পাখির বাসাগুলোকে তার ঘরের আঙিনায় এনে রেখে দেন। এরপর তিনি পাশের গ্রামে বসবাসকৃত একজন পাখিপ্রিয় মানুষের কাছে খবরটি পৌঁছে দেন। খবরটি পাওয়ার সাথে সাথেই তিনি ছুটে চলে আসেন এই গ্রামে। এরপর তিনি দেখতে পান অনেকগুলো বাবুই পাখির বাসা নিচে পড়ে আছে, যেখানে কিছু বাসা থেকে বের হয়ে আছে সাদা রঙের কতগুলো ডিম, আর কিছু বাসায় মরে পড়ে আছে বাবুই পাখির ছোট ছোট ছানা। ওই গ্রামেরই ছোট ছেলেমেয়েরা অনেকগুলো ডিম কুড়িয়ে রেখেছে একটি পাত্রে, যা থেকে বেরিয়ে আসতো বাবুই পাখির অনেকগুলো ছানা, কিন্তু তার হয়ে উঠল না। এদিকে খানিক পরে ওই ব্যক্তিটি খেয়াল করেন কেরা যেন একটি বাসা থেকে কিচির মিচির করে ডেকেই চলেছে। ওই বাসাটি তিনি হাতে তুলে নিয়ে দেখতে পান ওই বাসায় 3টি বাবুই পাখির ছানা, যারা কিনা প্রচণ্ড ক্ষুধায় অনেকটা অসহায়ের মতোই হা করে আছে। এরপর হৃদয়বান ওই পাখি প্রিয় মানুষটি জীবিত ছানাগুলোকে তার সাথে করে নিয়ে আসেন তার ঘরে। ঘরে নিয়ে এসে বাবা মা হারা বাবুই পাখির ছানাগুলোর দায়িত্ব বুঝিয়ে দেন তার স্ত্রীকে। এরপর ক্ষুধার্ত ছানাগুলোকে ভদ্রমহিলা এভাবেই নরম ভাত নারকেলের পাতার কাঠি দিয়ে খাইয়ে দেন। বেশ কয়েকদিন পর ছোট ছোট ছানাগুলোর এখন কালো রঙের পালক গজাতে শুরু করেছে। ছানাগুলো বার বার খেতে চাইত, কিন্তু একার পক্ষে ছানাগুলোকে প্রতি ঘন্টায় ঘন্টায় খাইয়ে দেওয়াটা বেশ কষ্টকর হয়ে ওঠে ওই ভদ্রমহিলার জন্য। তাই তো তার ছেলেমেয়েরাও বাবা মাহারা ছোট বাবুই ছানাগুলোর দেখভাল করত। কাঠির মাথায় করে ধীরে ধীরে ছানাগুলিকে খাইয়ে দেওয়াটা এ যেন এক ধৈর্যের পরীক্ষা, কিন্তু তারা ধৈর্য ধরে ধীরে ধীরে ছানাগুলোকে তাদের আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। আশেপাশের ছোট ছোট ছেলেমেয়েরা প্রায় সময় বাবুই ছানাদের দেখতে ভিড় করত তাদের বাসায়। মাত্র 7-10 দিনের মাথায় ছোট্ট বাবুই ছানাগুলোর শরীরে এখন পুরোপুরি পালক গজিয়ে যায়।
ছানাগুলো কিছুটা বড় হয়ে ওঠার পর ভাতের সাথে সাথে নানা ধরনের ফলমূলের নরম অংশ, ডিমের কুসুম খাওয়াতো তাদেরকে। এভাবেই ধীরে ধীরে ছানাগুলো এখন বেশ বড় হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ একদিন ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক দুষ্ট কুকুরের নজর পড়ে বাবুই ছানাগুলোর দিকে। সুযোগ বুঝে সে একটি ছানাকে কামড়ে ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঘরের সদস্যরা বুঝতে পেরে কুকুরটিকে ধাওয়া করায় মুখ থেকে ছানাটিকে ফেলে সে পালিয়ে যায়। আহ, তারা যে দেরি করে ফেলেছে! কুকুরের বিষাক্ত কামড়ে ছানাটির যে এতক্ষণে মৃত্যু ঘটেছে। ছোট থেকে পেলিয়ে পুষে আদর স্নেহ দিয়ে বড় করে তোলার পর আজ তাদের নিজ চোখেই ছানাটির মৃত্যু দেখতে হলো। এটা যে কতটা কষ্টের হতে পারে এ তো কেবল ওই পরিবারের সদস্যরাই উপলব্ধি করতে পারবে। শেষমেশ সকলের মন খারাপের মধ্য দিয়ে তারা ছানাটিকে মাটিতে পুঁতে দিল। এরপর থেকে ওই পরিবারের সদস্যরা বেঁচে থাকা বাবুই ছানাগুলোর আরো ভালোভাবে যত্ন নেওয়া শুরু করে। এখন ছানাগুলো নিজ থেকেই বাসা হতে বের হতে পারে। তাই তো সকাল হতে না হতেই বাসা থেকে লাফিয়ে নেমে পড়ে তারা। এরপর দুজন মিলে খেলে বেড়ায় পুরো ঘরটিতে। মাঝে মাঝে একটু একটু উড়ার চেষ্টাও করে তারা। এভাবেই প্রায় 10 থেকে 12 দিন পর হঠাৎ একদিন তারা ঘুম থেকে উঠে দেখতে পায় বাবুই ছানাগুলো উড়ে গিয়ে গাছের ডালে বসে আছে। এই দেখে ওই পরিবারের প্রত্যেকটি সদস্য অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু কিছুটা মন খারাপের কারণও লুকিয়ে আছে তাদের মনে। কারণ আর কিছুদিন পরেই ছানাগুলো পুরোপুরি বড় হয়ে যাবে। তখন যে তারা এই পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে উড়ে চলে যাবে প্রকৃতির মাঝে। বাবুই ছানাগুলো নিচ থেকে উড়ে এসে গাছের ডালে বসেছে। এই দেখে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সে কি আনন্দ! হাততালির মধ্য দিয়ে তারই বহিঃপ্রকাশ করছে তারা। বাবুই ছানাগুলো বাচ্চাদের দেখে ভয় পেয়ে উড়ে যায় না, কারণ তারা বন্য পাখি হলেও মানুষের সাথে বসবাস করতে করতে এখন যে মানুষের প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমনই আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।